কালনা থেকে সমস্ত রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেল এদিন। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির শ্রমিকরাই বন্ধ করে দেয় বাস চলাচল, পাশাপাশি ডাক দেয় কর্মবিরতির। অভিযোগ, আইএনটিটিইউসির নতুন সভাপতি শান্তি সাহা গতকাল রাত্রে কয়েকজন বহিরাগতকে নিয়ে এসে বাস স্ট্যান্ডে বাস কর্মীদের হুমকি দিয়ে যায়। আর এরই প্রতিবাদে এদিন সকাল থেকেই কালনা বর্ধমান কালনা মেমারি কালনা নবদ্বীপ রুটের সব বাস বন্ধ করে দেয় তৃণমূলের বাস শ্রমিক সংগঠনের সদস্যরা। আচমকা বাস বন্ধ হয়ে যাওয়ায় কার্যত সমস্যায় পড়েছে বাস যাত্রীরা। আজকে আমরা বন্ধ করেছি শান্তি সাহা, কালকে 40-42 জন অ্যান্টি সোশ্যাল বাস স্ট্যান্ডে ঢুকিয়ে আমাদের ইউনিয়ন দখল করেছে, আমাদের বাস স্ট্যান্ডের শ্রমিকদের ধাক্কাধুক্কি করেছে, অকথ্য গালিগালাজ করেছে, এমনকি বলেছে শ্রমিকরা বেশি বাড়াবাড়ি করলে গ্যাঁজা কেসে ঢুকিয়ে দেবো। আমার সঙ্গে এমএলএ আছে, তোমরা আমার সঙ্গে এসো, যদি আমার সঙ্গে না আসো তোমাদের এক একজনকে ধরবো আর গ্যাঁজা কেসে ঢুকিয়ে দেবো। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় আইএনটিটিইউসির সভাপতি পদের অদবদল হয়। কালনা শহর তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন সভাপতি হয় শান্তি সাহা। কালনা বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের শ্রমিকদের অভিযোগ, গতকাল রাতে বাস স্ট্যান্ডের প্রায় 40 জন দুষ্কৃতীকে নিয়ে এসে তিনি হুমকি দিয়ে যান এই বলে যে এবার থেকে তার কথা অনুযায়ী চলতে হবে সকলকে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকরা। এদিন সকালে কালনা বাস স্ট্যান্ডের বিভিন্ন রুটের বাস বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। বেশিরভাগ রুটের বাস সম্পূর্ণ বন্ধ থাকলেও শুধুমাত্র কালনা পান্ডুয়া রুটের শ্রমিক সংগঠন আলাদা হওয়ায় গুটি কয়েক বাস এদিন চলেছে হুগলির দিকে। হ্যাঁ, কোথায় যাবেন? কি দেখলেন এখানে এসে? কি মানে বাস ছাড়ছে? জানা গিয়েছে কালনা বাস স্ট্যান্ড থেকে প্রায় 200টি বাস চলাচল করে বিভিন্ন প্রান্তে। কালনা শহর ও বাইরে থেকে প্রচুর মানুষ এদিন সকালে কালনা বাস স্ট্যান্ডে বাস ধরতে এসে চরম দুর্ভোগে পড়েন। পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।